পিকনিকে যাবার জন্য এদিকে আমি টুকিটাকি শপিং করে নিলাম, তো বুট নিলাম। যখন একসাথে বসে গল্প করি তখন আসলে খাওয়া হয় এসব বাজা পোড়া জিনিস, বাদাম, আর এগুলো বাসার জন্য ড্রাই ফ্রুটস নিলাম। এদিকে ডিমের প্রোটিন তৈরি করে নিলাম, আর সুই পিঠা বলে অনেকে, আমরা চিটাগংয়ের সুটি পিঠা বলি, তৈরি করে নিলাম। এই তো ডিমের প্রোটিন কেটে নিলাম, এখন আমি সব কিছু বক্স করে নিয়ে নিব। আর এদিকে নাগেটস ফ্রাইতে দিয়ে দিলাম, এক পাশ হয়ে গেছে আর এক পাশ হবার অপেক্ষায় এখনো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ রহমতে সবার দোয়ায় অনেক ভালো আছি। সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার 2023। আশা করি এই নিউ ইয়ার সবার জীবনে বয়ে আনবে অনেক অনেক শান্তি। তো সবাই আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন সবসময় ভালো থাকতে পারি। আপনারা সবাই ব্লগটি শেষ পর্যন্ত এনজয় করতে থাকুন। আমরা কী কী করি এখানে, তো আমি ফিরে আসবো আরও একটু পর। এদিকে আমরা ইজিপ্ট প্যাভিলিয়নে আসলাম, এসে দেখি খুবই সুন্দর শু। তো আমরা সবাই মিলে এখন একটু শু দেখব, আপনারাও আমার সাথে সাথে দেখতে থাকুন, খুবই খুবই সুন্দর। আর এখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখলাম মিডল ইস্টের প্যাভিলিয়ন, তো প্রতিটা প্যাভিলিয়নে কিন্তু আসলে শু হয়। তো আজকে আমরা প্যাভিলিয়ন ঘুরতে ঘুরতে অনেক লেট হয়ে গেছে, যার কারণে তেমন একটা শু আমরা পাই নাই। তো ইজিপ্টে এসে পেলাম, তো এই জন্য আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম। আপনারা সবাই শুটি এনজয় করতে থাকুন, আশা করি সবারই ভালো লাগবে। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা এখন সবাই মিলে নাস্তা করে নিব। এই তো আমি বাসা থেকে চুই পিঠা, তারপরে নাগেটস, ডিমের প্রোটিন এগুলো নিয়ে আসলাম, আর রুপিয়াফা, এগুলো কি বলে, বিন্নি চালের পিঠা,
তৈরি করে আনলেন, তারপর সুমি পেঁয়াজও নিয়ে আসলো। তো অনেক কিছুই আমরা আসলে নিয়ে আসলাম আজকে নাস্তা করার জন্য সবাই মিলে। এখন সবাই মিলে খেয়ে নিব, আর যেহেতু অনেক টাইম আমরা এখানে থাকব তো সে কারণে নাস্তাটাও একটু বেশি করে নিয়ে আসলাম। আবার এদিকে রবি আপু বিরিয়ানিও নিয়ে আসলেন বাসা থেকে তৈরি করে, তো আমরা বাহিরে বসে খাবো বিরিয়ানি। তো আপনারা ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আজকের ব্লগটিও আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিদিনের মতো বলবো একটি লাইক দিয়ে দিবেন, বেশি ভালো লাগলে সবার সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব যাতে নোটিফিকেশন পেয়ে আপনারা পরবর্তী সময় করে ভিডিওটি দেখতে পারেন। আর যারা অলরেডি করে নিয়েছেন তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে সবার নাস্তা কিন্তু অনেক অনেক ইয়ামি ছিল, সুমির পেঁয়াজও অনেক অনেক মচমচে হয়েছিল, তো সবাই অনেক মজা করে খেলাম। আর এ বিন্নি চালের পিঠাও কিন্তু অনেক অনেক মজার ছিল। এই তো আমি এখন খাওয়া শুরু করে দিব। তো ভিডিওটি হচ্ছে আজকে পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন, আমার ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ দিয়ে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।